বন্ধুরা, ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি মাটির হাঁড়িতে মাটন তৈরি করে দেখাবো। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে একদম ফ্রিতে সোজা ঝুঁকতে চলে যেতে পৌঁছাতে পারে ব্লগার রূপা চ্যানেলের সমস্ত নোটিফিকেশন। তো চলো, দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, আর রেসিপিটা ভালো করে একবার দেখে নাও। মাটির হাঁড়িতে মাটন, এর আগে আমি একটা রেসিপি করে দেখিয়েছিলাম মাটির হাঁড়িতে চিকেন, অনেক সাড়া পেয়েছিলাম। তোমরা অনেকেই আমাকে কমেন্টস করে জানিয়েছো, তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি। তো সেই জন্য আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি মাটির হাঁড়িতে মাটন। তো সবার প্রথমে আজকে আমি নিয়েছি এখানে 1.5 কিলোর মতন মাটন। তারপরে মাটন দেখে নাও মশলাটা। প্রথমেই নিয়েছি লবঙ্গ, গোলমরিচ, শাহমরিচ, কাবাব চিনি, জৈত্রী, দারচিনি, আর নিয়েছি কেশুরি মেথি, বড় এলাচ, একটা স্টারফুল বা স্টার অ্যানাইস, আর নিয়েছি মৌরির গুঁড়ো, ছোটো এলাচ, জিরের গুঁড়ো, এখানে সাজিরে আমি নিয়েছি, আর নিয়েছি একটা জায়ফল। তো সমস্তগুলোকে একটু রোস্ট করে, অর্থাৎ তাওয়ায় হালকা সেকে, বেশি লাল না করে ভেজে, সমস্ত কিছুকে একসঙ্গে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নেব। এটাই হচ্ছে মাটকা মাটনের আসল মশলা। তো নিয়েছি একটা মাটির হাঁড়ি। মাটির হাঁড়িতে কিন্তু সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে ঠান্ডা করে ঈশদুষ্ণ গরম অবস্থায়, ঠান্ডা নয় ঈশদুষ্ণ গরম অবস্থায় মাটির হাঁড়িতে ঢেলে দিলাম। এবার একে একে দিয়ে দেব বেশ কয়েকটা গোটা শুকনো লঙ্কা, যেটাকে আমি একটু ফাটিয়ে নিয়েছি, আর আপনারা চাইলে নাও ফাটাতে পারেন, সেটা নিজস্ব ব্যাপার। দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, অবশ্যই ধুয়ে নেবেন। তারপরে দিয়ে দিচ্ছি সাদা মরিচ বা শাহমরিচ গোটা, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ বা ব্ল্যাক পেপার গোটা, কয়েকটা ছোটো এলাচ বা গ্রিন কার্ডামাম, কয়েকটা কাবাব চিনি, সাজিরে বা জিরে, দিয়ে দিলাম কয়েকটা জৈত্রীর ফুল, দিয়ে দিলাম ব্ল্যাক কার্ডামম অর্থাৎ বড় এলাচ, দিয়ে দিলাম কয়েকটা 1.5 কিলো মটন আমি পেঁপে দিয়ে মাখিয়ে রেখেছি। এই মটনের 1-1টা পিস 75 গ্রামের মতন হয়েছে, সব রকম মিলিয়ে মিশিয়েই নেওয়া হয়েছে, সামনের পা, পেছনের পা, সিনা, একটা চর্বি, হ্যাঁ সব রকম মিলেমিশে নেওয়া হয়েছে। নিয়েছি 500 গ্রামের মতন পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি, কোনো ছোটো কুচি করিনি, একদম এক সাইজের কুচি করেছি। তারপরে আমি মাটনটার ওপরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, এখানে আমি কেনাই ব্যবহার করেছি। এবারে হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকে চটকে মেখে নেব, যতক্ষণ না একে অপরের সাথে পেঁয়াজের রসে এবং মাংসের যে মাখিয়ে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলো যতক্ষণ না মিলেমিশে এক হয়ে গেছে। এই ব্যাপারটা অবশ্যই হাতের সাহায্যে করতে হবে, বলা হয় যে হাতেই নাকি ভালোবাসা বাড়ে এবং খাদ্যও গুণও বাড়ে। তো সেই জন্য আমি কিন্তু একদম পিওর অর্থাৎ শুদ্ধ হাত ব্যবহার করেছি, আমি কোনো চামচের ব্যবহার করিনি। যদি মনে করেন এটা আনহাইজেনিক তাহলে আপনারা একটা গ্লাভস পরেও করতে পারেন। আমি ঘরের জন্য বানাচ্ছি তাই আমি হাতে নিয়েছি একটা মটকা বা মাটির হাঁড়ি, সেটাকে আমি কিন্তু একটু সিজন করে নিয়েছি, অর্থাৎ ভালো করে ধুয়ে মেজে ঘষে পরিষ্কার করে জল দিয়ে ওভারনাইট রেখে, তারপরে আমি সর্ষের তেল ব্যবহার করেছি এখানে প্রায় 250 গ্রামের মতন,
এখানে তেলটা একটু বেশি পরিমাণ লাগবে। এটাকে ভালো করে ফুটিয়ে ঈষদুষ্ণ ঠান্ডা করে একে একে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা অবশ্যই একটু ফাটিয়ে দেবেন যদি ঝালটা চান, আর যদি ঝাল না চান তাহলে কিন্তু না ফাটালেও চলবে। দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, তেজপাতাটা অবশ্যই ধুতে হবে। দিয়ে দিলাম কয়েকটা শাহমরিচ, কয়েকটা গোলমরিচ বা কাবাব চিনি। দিয়ে দিলাম কয়েকটা ছোট এলাচ। দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ, দারচিনি, গোটা জিরে বা সাজিরে, কয়েকটা জৈত্রীর ফুল। এখানে আমি দেড়খানা জৈত্রী ব্যবহার করেছি। দিয়ে দিলাম ব্ল্যাক কার্ডামম বা বড় এলাচ। বড় এলাচটাকে একটু ফাটিয়ে দিতে হবে। দিয়ে দিলাম কাবাব চিনি, আর দিয়ে দিলাম কয়েকটা গোটা রসুন। গোটা রসুনে কিন্তু স্বাদ এবং ফ্লেভার দুটোই বাড়ে। যদিও আমি আদা রসুনের ব্যবহার করেছি কিন্তু তাও আমি এখানে গোটা দু তিনটে রসুন দিয়েছি। এরপর আমি যে মাখিয়ে রেখেছিলাম মাংসটা নুন হলুদ আর আর সমস্ত পেঁয়াজ দিয়ে, আদা বাটা রসুন বাটা পেঁয়াজ দিয়ে সেগুলো যে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেগুলোকে আমি একে একে হাঁড়ির মধ্যে বসিয়ে দেবো বা ঢেলে দেবো। এখানে কিন্তু আমার হাঁড়িটা পুরো ভর্তি হয়ে যাবে, তো একটু ফাঁকা ফাঁকা করেই কিন্তু এমনভাবে রাখবো যেন একটু ফাঁকা ফাঁকা করে থাকে, তবেই না একে অপরের সাথে হাওয়াটা ভিতরের দিকে খেলবে আর সেই সাথে সাথে মাংসটাও রান্না হবে। প্রথমেই বলে রাখি এটা কিন্তু স্লো কুকিং, অর্থাৎ এই পুরো মাংসটার সেদ্ধ হয়ে রান্না হতে কিন্তু প্রায় ঘন্টা তিনেক বা তিন ঘন্টা সময় লেগে যাবে। তো সেই বুঝে আপনারা রান্নাটা চাপাবেন বা বসাবেন যে তিন ঘন্টার মধ্যে আমরা খাবো, তার জন্য তিন ঘন্টা আগে প্রিপারেশনটা চালু করতে হবে। আর প্রিপারেশনের জন্য এক ঘন্টা ধরে রাখলাম ম্যারিনেশন নিয়ে, তাহলে চার ঘন্টা হাতে রেখে তবেই কিন্তু মাংসটা বসাবেন। এবার আমি বসিয়ে দিলাম গ্যাসের উপরে, একটা চাটু বসিয়ে নিয়েছি যেহেতু সব বাড়ির মধ্যে এরকম চারকোল, এটা চারকোলের উপর বসানোর নিয়ম, অর্থাৎ কিন্তু চারকোল বাড়িতে না থাকলে আপনারা একটা চাটুর উপরে স্লো আছে ঢাকা দিয়ে উপরে একটা ভারী কিছু চাপা দিয়ে বসিয়ে দেবেন। ঠিক যেমনভাবে আমি দেখিয়েছি ঠিক তেমনভাবেই বসাবেন, তবে কিন্তু ভালো হবে। আমি 15-20 মিনিট বাদে একটু খুলে দেখলাম, দেখি এখনও কিছু হয়নি। আচ্ছা, এখানে বলে রাখি যদি ঢাকনাটা ঠিকঠাক মতন বসে তাহলে কিন্তু একটা আটার প্রলেপ লাগিয়ে দিতে পারেন। আমি এর প্রথম আগে একটা যে দেখিয়েছি চিকেনটা, সেটাতে কিন্তু আটার প্রলেপ লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু এখানে ঢাকনাটা একটু বড় থাকার দরুন আমি আটার প্রলেপটা লাগাতে পারিনি, তার ফলে আমি ওপর থেকে একটা ভারী কিছু চাপা দিয়ে দিয়েছি। আপনার কাছে যদি হামানদিস্তা এরকম না থাকে তাহলে নোড়াটা, শিল নোড়ায় যে নোড়াটা থাকে সেই নোড়াটা ওপর থেকে চাপিয়ে দেবেন। আর সামান্য একটু ফাঁক তো রাখতেই হয় যাতে বাষ্পটা বেরিয়ে যায়, নাহলে বাস্ট করে। আর হাঁড়িটা এমনভাবেই দেখে কিনবেন যেন আগুনে ওটা ঠিকঠাক মতন টিকে থাকে, না হলে মাংস যদি হাঁড়ি ফেটে যায় মাংসও নষ্ট হাঁড়িও নষ্ট। তো আমি দেড় ঘন্টা বাদে কিন্তু খুলে দেখছি ব্যাপারটা কীরকম দাঁড়ায়। দেখুন দেড় ঘন্টা বাদে ব্যাপারটা আমার এরকম দাঁড়িয়েছে, এখনও কিন্তু হতে বেশ খানিকটা সময় আছে কারণ মাংসটা আমি দেখেছিলাম ঠিকঠাক করে গলেনি, তার জন্য আমি আরও ঘন্টা দেড়েক বসিয়ে দেব। অর্থাৎ বললাম যে ওই তিন ঘন্টা সময় লাগে, আর প্রিপারেশনের জন্য আরও এক ঘন্টা ধরে রাখলাম, অর্থাৎ চার ঘন্টা আগে, মানে আপনাদের খাওয়ার যে টাইমটা সেটা কিন্তু চার ঘন্টা আগে থেকে কিন্তু এটা বসাবেন। আমি যেভাবে বলি এবং শেখাই প্রত্যেকটা রান্না তাতে কিন্তু আপনাদের ফলো করলে খুব উপকার হবে। আমি অথেন্টিকভাবেই বসাই, এর মধ্যে কোনো রকম কারচুপি বা রান্নার কোনো কিছু স্কিপ করা থাকে না। তো দেখুন তিন ঘন্টা বাদে আমি খুললাম, তিন ঘন্টা বাদে খোলার পর আমার এই রকম একটা প্রিপারেশন এসে দাঁড়িয়েছে।
এই ক্ষেত্রে কিন্তু আমার কিন্তু মাংসটা বেশ নরম হয়ে গেছিল, আমার কিছু ভিডিও তোলার পরেও সেটা একটু ডিলিট হয়ে গেছিল, তো সেই জন্য কিন্তু এই পর্যায়ে এসে কিন্তু মাংসটা আমার বেশ নরম হয়েছিল। আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য আমি আধ ঘন্টা রেখে দেব, রেখে দিলে কিন্তু মাংস একদম নরম তুলতুলে হয়, অর্থাৎ হাড় থেকেও কিন্তু সামান্য একটু আলগা হয়ে যাবে এমনভাবে মাংসটা হবে। যদি মনে করেন যে মাঝখানে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবেন তাহলে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দিতে পারেন। আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করিনি, আপনারা চাইলে সামান্য একটু জল দিয়ে দিতে পারেন। এরপরে দেখুন ফাইনাল স্টেজ, ফাইনাল স্টেজে আমি কিন্তু আবার মা এটাকে চাপাটা সরিয়ে দেব এবং ভালোভাবে কিন্তু এই সময় কিন্তু মাংসটা স্ট্যান্ডিং টাইমে রাখার পর সুসিদ্ধ হয়ে গেছে। তো চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দিন, ভালো থাকবেন, ভালো খাবেন, আর আত্মীয় পরিবার পরিজনকে, নিজের ছেলে মেয়ে হাজবেন্ড ওয়াইফ, হ্যাঁ সবাইকে ভালো করে রেঁধে খাওয়ান, ভালোই লাগবে। একটা দিন এরকম রান্না করা যেতেই পারে, তার জন্য আমার ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি খুব 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 ভালোভাবে ফলো করতে হবে। এর জন্য আমার কিন্তু কোনো রকম, আমি এর মধ্যে কোনো কারচুপি বা লুকানো কোনো কিছু নেই। তাহলে আজকে এই পর্যন্তই, দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন ব্লগার রূপা চ্যানেলের সাথে থাকুন, আর দেখতে থাকুন নিত্য নতুন রেসিপি। আমি আপনাদের জন্য আরও নতুন ধরনের নিত্য নতুন রেসিপি নিয়ে আসব, আমি রূপা, এবং অবশ্যই সাথে থাকবেন। আর আপনারা যদি ভালো একটা কমেন্ট করেন, কেমন লাগলো জানান, তাহলে আমি খুব বাধিত হব। আর আশা করি আপনাদের ভালো লেগে থাকলো। দেখুন এটা একদম ফাইনাল স্টেজ, এখানে কিন্তু বেশ সুন্দর একটা রং এসে গেছে, এর মধ্যে না জল ছিল না কোনো কিছু কারচুপি ছিল, যতটা আমি করে দেখি যা যা করেছি সবগুলোই আমি কিন্তু আপনাদের করে দেখিয়েছি। তাহলে চলুন ভাত রুটি পরোটা নান সব কিছুর সাথে খেতে পারেন, মাটকা মাটকা।